আমাদের সমাজেও একদল আছে, যখনই তাদের যুক্তি শেষ, আমাদের যুক্তির সাথে পেরে ওঠে না, হকের মোকাবেলা করতে পারে না, তখন হুমকি দিয়া ধমকি দিয়া পাওয়ার দিয়ে আমাদের মুখকে বন্ধ করে দিতে চায়, ঠিক কি না? যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো আসতেছিল, যেই যুবকরা মাঠ ছেড়ে দিছে, অন্যায় অপকর্ম ছেড়ে দিছে, আগে করত কনসার্ট বাদ দিয়ে দিছে, আগে করত যাত্রা পালা এইগুলা বাদ দিয়ে দিছে, দিয়া মাহফিলের দিকে মানুষ পাগলের মতো আসে। আজকে সেই মানুষের কথাটা জানি না থাকে, সেই মানুষ যেন ময়দানে না থাকতে পারে, তার জন্য এক শ্রেণীর ষড়যন্ত্র করে, ঠিক কি না? সেই মানুষটাকে দেশ থেকে মনের দুঃখ নিয়ে, যদিও তিনি দেশ থেকে যান নাই, এটা তারই দেশ, এখানেই তিনি আসবেন ইনশাআল্লাহ বলেন, এই দেশ তার দেশ, ওখানে পড়তে গেছে, ওখানে উচ্চ শিক্ষার পিএইচডি ডিগ্রি থিসিস শেষ করতে গেছে, ওইটা তার মাতৃভূমি নয়, এই বাংলাদেশ হচ্ছে তার মাতৃভূমি, শেষ পর্যন্ত এই দেশেই তার জীবন, এই দেশেই তার মরণ ইনশাআল্লাহ, ঠিক কি না? প্রিয় ভাইরা, কিন্তু একটা শ্রেণী জবান বন্ধ করতে চায় আলেমদের, ঠিক কি না? ওরা কারা দেখবেন, ওরা হচ্ছে মাঠে নামার পরে বলতেছে আল্লাহই সবচেয়ে বড় শয়তান, নাউজুবিল্লাহ বলবেন না, ওরা মাঠে নামার পরে হুজুরদেরকে গালাগালি করতেছে, হুজুরদেরকে কোটি টাকার চ্যালেঞ্জ দিচ্ছে, ভাউতাবাজি করতেছে, গাঁজার আসর চালায় সারা দেশে, পালাগান মালাগান বিভিন্ন বাউল গান নষ্টামি গানের মাধ্যমে তারা মানুষের ঈমান নষ্ট করে, ওরাই এখন বড় পাওয়ার দেখায়া কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায়, ঠিক কি না? কারণ তাদের মাঠে মারা, তাদের মাঠে মারা যুবকরা এখন কোরআনের জন্য পাগল পারা, ঠিক কি না? কিন্তু আমাদের আফসোস লাগে, তাদের খুঁটির জোর কোথায়, তারা এত সাহস পায় কোথায়? আমি বলবো, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনি মুসলমান, বাংলাদেশের স্পিকার মুসলমান, বাংলাদেশের পার্লামেন্টের অধিকাংশ মানুষ মুসলমান, যারা আল্লাহ তার রসুলকে বিশ্বাস করে, যারা আল্লাহ এবং তার রসুলকে গালাগালি করে, তারা দুনিয়ার বুকে পাওয়ার নিয়ে চলবে, তাদের তেমন কিছু হবে না, বলার পরেও তাদের এই সকল অবৈধ আড্ডা বন্ধ হবে না, আর কোরআনের মাহফিল আর কোরআনের কথা যারা বলে তাদের কণ্ঠকে বন্ধ করে দেওয়া হবে, এইটা কখনো ইমানদার সরকারের বৈশিষ্ট্য হতে পারে? এই জন্য আমরা বলবো, আমরা জানি আপনি বিচক্ষণ, আপনিও সিদ্ধান্ত নেন, আপনি এই মানুষগুলাকে ফেরায় নিয়ে আসে সরকারি ব্যবস্থাপনায় কোরআনের মাহফিলকে আপামর জনগণের মধ্যে ছড়ায় দেন, যাতে কোরআন দিয়া আল্লাহ রাব্বুল আমিন এই যুবকদেরকে জান্নাতের রাস্তায় তুলে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা কি আমার কথার সাথে একমত? হাত তুলে আল্লাহকে দেখান একমত, সবাই টান টান করে দুইটা হাত তোলেন, টান করে তোলেন, যে আল্লাহ আমরা কোরআনের পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা তাফসীর মাহফিলের পক্ষে, যারা কোরআনের কথা বলে আমরা তাদেরকে এই দেশে কোরআনের কথা বলতে দেওয়ার পক্ষে, ঠিক কি না? সবাই আল্লাহকে হাত নাড়ায় দেখান, বলেন আল্লাহুম্মা আমিন, লিল্লাহে তাকবীর, চিৎকার করে লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন পাঠালেন আবু জাহেল উতবা সাহেবের কাছে, শেষ দুইটা প্রশ্ন কি বললেন আল্লাহ? যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, ওয়ামাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। ও আবু জাহেলের দল, ও উতবা সাহেবের দল, তোমাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করছেন, বলো তো তোমাদেরকে জীবন দেয় কে, তোমাদেরকে মারে কে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসলেন, নবীকে জানাচ্ছেন, হে রাসূল জিজ্ঞাসা করতে দেরি, কিন্তু তাদের উত্তর দিতে দেরি হবে না, সায়াকুলুনা লিল্লাহ, মুহাম্মদ কান খাড়া করে শুনে নাও, আমাদের জীবনদাতাও আল্লাহ আর আমাদেরকে মারেও আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বললেন, রসুল আপনি তাদের কাছ থেকে এবার চলে আসেন, এবার তাবত উম্মতের কাছে জিজ্ঞাসা দেন, আবু জেহেল উতবার সাহিবা যে কয়টা প্রশ্ন বলেছিল সব প্রশ্নের উত্তরে সবাই বলেছে আল্লাহ, কিন্তু এই দুইটা প্রশ্ন এত কঠিন এত জটিল, এই দুইটার ক্ষমতা দুনিয়ার মানুষের কারো কাছে নাই, তাদেরকে জিজ্ঞাসা করেছেন জীবন দেয় কে বলেছে আল্লাহ, মারে কে বলেছে আল্লাহ। এবার বগুড়ার মুসলমান যদি অন্তরের মধ্যে থাকে ঈমান, তাহলে জবানটা ছেড়ে দিয়ে বলেন তো আপনার আমার জীবন দাতা কে? হয় না, আরেকটু জোরে বলেন, কে আপনার আমার মৃত্যু দাতা কে?
আবু জেহেল উতবা সাইবার কাছে এই দুইটা প্রশ্ন করার পরে কার নাম বলেছিল? আলহামদুলিল্লাহ আমার আলোচনা শেষ। ঐতিহাসিক একটা ঝামেলা আজকে আমরা মিটাই ফেললাম। আবু জেহেল উতবা সাইবা ইসলামের দুশমন, যাদেরকে বলছিলাম ওরা জীবন দেয় আল্লাহ, মারে আল্লাহ, দেখায় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, চোখ দিছে আল্লাহ, কান দিছে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, আরশ আজিমের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, বলছে কিনা? আপনারাও আমরাও এই সবগুলা প্রশ্নের উত্তরে বলছি কিনা আল্লাহ? তাহলে ওরাও বলছে আল্লাহ, আমরাও বলছি আল্লাহ। আজকে থেকে আমাদের আর কোনো ঝামেলা নাই, আমরা সবাই ভাই ভাই। তাই কোরআন থেকে বলছি আপনাদের কাছে, ওরাও বলছে আল্লাহ, আমরাও বলছি আল্লাহ। তাহলে আমাদের কোনো ঝামেলা নাই, আমরা আজকে থেকে ভাই ভাই হয়ে থাকবো, তাই তো নাকি? তাই নাকি? ওদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে পার্থক্য আছে? চিৎকার করে বলেন, ওদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে পার্থক্য আছে? প্রিয় ভাইরা, তার মানে ওরাই যত আল্লাহ বলুক আর আমরা যত আল্লাহ বলি, এই দুই আল্লাহ বলার মধ্যে নিশ্চয় একটা পার্থক্য আছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখন যে কোনো একজনকে আমি, যদিও পিছন পর্যন্ত এত মানুষ দেখতে পাচ্ছি না কত দূর পর্যন্ত কে আছেন, কিন্তু যে কোনো একজনকে এখন দাঁড় করাবো, করায় আপনাদের কাছে জিজ্ঞাসা করব, যেহেতু আপনারাই বলছেন ওরা বলছে সব আল্লাহ, আমরাও বলছি সব আল্লাহ, আবার বলছেন পার্থক্য আছে, যে কোনো একজনকে দাঁড় করায় জিজ্ঞাসা করব কি পার্থক্য বলেন? রেডি হন, যারে আমার মন চায় তারে দাঁড় করাবো। অনেকেই চিন্তা করতেছে দ্বিতীয় বক্তার ওয়াজ করার পর চলে না যায় যে কি ঝামেলায় পড়ছি, হাজারায় এতক্ষণ থাকলাম নাকি? প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে ধরবো না, তবে আপনাদের কাছে জানতে চাই যে ওদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমাদের সবাইকে এই পার্থক্যটা জানে? চিৎকার করে বলেন জানি আমরা সবাই, কিন্তু জানার দরকার আছে কিনা? প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন বললেন আপনার উম্মতকে ঈমান শিখানোর জন্য, হে রাসূল এবার আপনি যান, যাওয়ার পরে ওই আবু জেহেল উতবা সাইবার কাছে তিনটা জিজ্ঞাসা করবেন। শুনতেছেন আপনারা, ভালো করে শোনেন, তিনটা জিজ্ঞাসা করবেন। এক নম্বর যে জিজ্ঞাসা করবেন, কিছুদিন আগে মক্কার কাবার চত্বরে দেখলাম একটা লোক একটা ছাগল নিয়ে আসছে কালো রঙের, আনার পরে কাবার ভিতর থেকে একটা মূর্তি বার করলো, ওই মূর্তিটা হচ্ছে লাত, তার সামনে সেইটা জবাই দিল, দেওয়ার পরে রক্তগুলো তার গায়ের মধ্যে ছিটায় দিল, কিছু রক্ত একটা কাপড়ে করে নিয়ে চলে গেল, বাকি ছাগলটা দান করে দিল। এর কিছুদিন পরে দেখলাম মানাত নামক একটা মূর্তি আছে, ওই মূর্তিটার কাছে একজন একটা মুরগি নিয়ে আসলো, নিয়ে আসার পরে মাথায় ভেঙে দিল, দেওয়ার পরে তার গা বয়ে যে রক্ত গুলো গেল, অল্প একটু রক্ত তুলে একটা বাচ্চার কপালে লাগায় দিল, বাকি রক্ত কিছুটা মুছে নিয়ে একটা কাপড়ে করে চলে গেল। তার কিছুদিন পরে দেখেছি মক্কার সবচেয়ে বড় মূর্তি যেইটা, হবলকে কাবার ভিতর থেকে বের করে আনলো, আনার পরে এক বালটি দুধ এনেছে গোদার থেকে, দুধটা ঢেলে দিছে হবলের মাথায়, দেওয়ার পরে যেই না হবলের গা বয়ে চলে আসছে, সেখান থেকে কিছু দুধ পান করেছে, আর কিছু দুধ নেওয়ার পরে একটা পাত্রে করে নিয়ে চলে গেছে। তাদের কাছে যে জিজ্ঞাসা করেন তো জীবন দেয় আল্লাহ, মারি আল্লাহ, খাওয়াই আল্লাহ, চলাই আল্লাহ, তাহলে ওই লাতের কাছে কেন গেলি, মানাতের কাছে কেন গেলি, ওই হবলের কাছে কেন গেলি? সাথে সাথে তারা আল্লাহ নবীকে উত্তর দিচ্ছে, মুহাম্মদ এই জন্য এতগুলো প্রশ্ন আয়াতে কারিমা তোমার উপরে আসছে, এখন কারণ শুনে নাও, ব্যাখ্যাটা আমাদের কাছ থেকে বুঝে নাও, আল্লাহ নবীকে বুঝাচ্ছে, শোনো শোনো, সেই লোকটা একটা ছাগল নিয়ে আসছিল, ওই লোকটা যে লাতের কাছে আসছিল কেন জানো নাকি? কেন বলে, একটা বাচ্চা অসুস্থ আছে বহুদিন ধরে, তিন চার বছর তার ভালো হয় না, ওর মা মান্যত করেছে যেদিন ভর পূর্ণিমা হবে ওই পূর্ণিমার রাত্রে ওই ছাগলটাকে লাতের কাছে মানত কপ কুরবানি দিছে, দেওয়ার পরে তার রক্ত যেইটা তার গা বয়ে পড়ছে সেইটা বাচ্চাটার কপালে দিছে, আর যেই কাপড়ে মুছে নিছে ওইটা হাতের মধ্যে বেঁধে দিছে, তার মানে বোঝা যায় নিশ্চয়ই ওই লাত হচ্ছে বাচ্চার অসুস্থতা ভালো করে। আরে না না না, লাত কেন অসুস্থতা ভালো করবে, লাত কি ওই বাচ্চার জীবন দেয়? আরে না, লাত জীবন দেয় না, তোর সামনে ছাগল দিলি কেন? তারা বলতেছে কারণ হচ্ছে, শোনো, ওই লাত হচ্ছে আল্লাহর বিখ্যাত এক পয়গম্বরের প্রতিকৃতি, কাবার মধ্যে আমরা রাখছি, উনার কোনো ক্ষমতা নাই, উনি কিছু দিতে পারে না, কিন্তু উনি ইবাদত করতে করতে আল্লাহর এত প্রিয় হয়ে গেছে, উনি দিতে পারে না, কিন্তু উনার কাছে চাইলে আল্লাহই দেয়, কিন্তু উনার মাধ্যম দিয়ে দেয়, এই জন্য গেছে লাতের কাছে। মানাতের কাছে কেন গিয়েছিলি? চার বছর ব্যবসায় যায় সিরিয়ায়
গেছে, মদিনায় গেছে, চারিদিকে গেছে, ব্যবসায় তার বরকত হয় না, ওর মা মান্নত করছে। এবার যখন কাফেলা যাবে রওনা হবে, তার আগে আগে ওই মানাতের মাথার উপরে ওই মুরগিটা তার মান্নত দিয়েছে, ওই রক্তের যে কাপড়টা মুছে নিছে ওইটা উটের গলায় বেঁধে দিবে, যেই উট সফরে যাবে সেই উট যেন ওইদিকে যায়। কেন যাবে? ওই মানাত কি তার জন্য ব্যবসা দেয়, তার জন্য আসমান জমিন থেকে রিজিক দেয় নাকি? বলে না না। তার কারণ কি? বলে আল্লাহর বড় পয়গম্বর একজন ছিলেন, তার প্রতিকৃতি হিসাবে রাখছি। উনি আল্লাহর এত বড় পয়গম্বর ছিলেন, উনি আল্লাহর কাছে যা দোয়া করতেন তাই হতো, এই জন্য পয়গম্বর আর নাই। কিন্তু তার প্রতিকৃতিতে আছে, উনি দিতে পারে না, উনার কাছে মান্নত দিলে উনি একটু আল্লাহকে বলে দেয়, আল্লাহই দেয়, এই জন্য দিয়েছি। বুঝলাম দুইটা। হবলের কাছে দিলি কেন? বলে শোনো, এই মক্কাতে 4 বছর হলো, এরা বিয়ে শাদি করছে, আজ পর্যন্ত বাচ্চা হয় না, তার মানে কি হবল বাচ্চা দেয় নাকি? আরে না না, হবল বাচ্চা দিবে কেন? ওর মা মান্নত করেছিল, মক্কায় যদি কোনো একটা উষ্টি দুগ্ধ দেয়, উষ্টি যদি বাচ্চা প্রসব করে, বাচ্চাটা যদি মেয়ে বাচ্চা হয়, মাদি যদি হয়, তাহলে ওই উটের মাদি দুধ খাওয়ানোর আগে বালতিতে করে তার দুধ দোয়ায় নেবে, নেওয়ার পরে হবলের মাথার মধ্যে ঢেলে দিবে, সেখান থেকে যে দুধটা গড়ায় আসছে তার কিছু অংশ ছেলেটা খাইছে, পাত্রের মধ্যে যেইটা তুলে নিয়ে গেছে ওইটা সেই মেয়ের বাচ্চা হয় না তাকে খাওয়াবে, তার মানে কি হবল বাচ্চা দেয় নাকি? আরে না না, ও হচ্ছে আল্লাহর এমন এক ফেরেশতার প্রতিকৃতি, যাকে আল্লাহ রাব্বুল আমিন বড় পছন্দ করেন, বড় প্রিয় পাত্র তার, আল্লাহর ইবাদত করেছে সে, বছরের পরে বছর তার মূর্তি বানায় রাখছি, উনি কি দেয় না? দেয় না। উনি আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে, ও দিতে পারে না, কিন্তু ওর কাছে মান্নতটা দিলে আল্লাহকে বলে দেয়, আল্লাহ যেন সন্তান দেয়, এই জন্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বললেন, হে নবী, আপনি আর ওদের কাছে জিজ্ঞাসা করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উত্তরটা কিয়ামত পর্যন্ত কোরআনে সেট করে দিয়েছে, আপনি চলে আসেন। আল্লাহ নবীর প্রতি আয়াতে কারিমা আসলো, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি যতই তাদের কাছে জিজ্ঞাসা করেন, লাতের কাছে কেন যাও, মানাতের কাছে কেন যাও, হবলের কাছে কেন যাও, তারা বলবে না না, আমরা তাদের ইবাদত করি না, তাদের কাছে মান্নত দাও কেন, তাদের কাছে এই এই গোশত দাও কেন, হাড্ডি দাও কেন, তাদের সামনে পোলাও দাও কেন, পায়েস দাও কেন, এই জন্য দেই, তারা তো আমাদের মা বোধ নয়, কিন্তু তাদের কাছে দিলে তারা খুশি হয়। লিয়াকরাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা খুশি হইলে আমার আল্লাহকে বলে, আমার আল্লাহ দেয়। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান কিয়ামত পর্যন্ত শুনে নাও, ওরা যতবারই আল্লাহ খালিক আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মালিক, আল্লাহ মারে বলুক না কেন, কিন্তু এই ঈমান রাখার কারণে আমি আল্লাহ জানালাম, তাদের এই আল্লাহ খালিক মালিক বলাতে কিচ্ছু যায় আসে না। ওয়াহুম মুশরিকুন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বললাম, তারা সবাই মুশরিক, ঠিক কিনা?